পৃথিবীর সবথেকে ধনী ফুটবল প্লেয়ার বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে অন্যভাবে দেখতে গেলে পৃথিবীর সবথেকে ধনী ফুটবলার ফাইক বুলকিয়া, যিনি কিনা ব্রুনাইয়ের সুলতান হাসানাল বুলকিয়ার ভাতিজা। তবে সেটা যাই হোক, আমি মনে করি পৃথিবীর সবথেকে ধনী ফুটবলার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, কারণ রোনালদো তার জীবনের সকল টাকা শুধুমাত্র ফুটবল খেলে আয় করেছে। তো মোট কথা, আজকের এই ভিডিওতে আমরা জানবো ক্রিস্টিয়ানো রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ কত। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো কি কি গাড়ি ব্যবহার করে তা এক নজরে দেখবো। রোনালদোর বিলাসবহুল জীবনযাপন দেখে আপনি সত্যি অবাক হতে চলেছেন। যেমন গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ প্রায় $650 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় ৫,৮৫০ কোটি টাকা। তবে বেশ কয়েকটি ওয়েবসাইট দেখাচ্ছে যে রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন ডলার, তবে সেটা এখনো অফিসিয়ালি হয়নি। অফিসিয়ালি তার মোট সম্পত্তির পরিমাণ ৬৫০ মিলিয়নই দেওয়া রয়েছে। তো সেটা যাই হোক, এক নজরে ক্রিস্টিয়ানো রোনালদোর গাড়ির কালেকশন গুলো দেখবো যে পৃথিবীর সব থেকে বিলাসী ফুটবলার তার গ্যারেজে কি কি গাড়ি রেখেছে। রোনালদোর প্রথম গাড়িটি হচ্ছে রোলস রয়েলস, যার মূল্য প্রায় ৮ কোটি টাকা। রয়েছে ৮ কোটি টাকা দামের ম্যাকলারেন সিনা। এছাড়া রয়েছে সুপার স্পোর্টস কার বুগাটি চিরন, রয়েছে মার্সিডিজ ৬৩ এস কাপ, রয়েছে একটি বুগাটি ভেরন, রয়েছে রোলস রয়েলস ফ্যান্টম, রয়েছে একটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর। আর এই গাড়িটিকে ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দ হয়। এছাড়া রোনালদো ব্যবহার করে থাকে একটি ম্যাকলারেন MP4, রয়েছে ফেরারি F12, আরও রয়েছে একটি পোর্শে 911 টার্বো। এই গাড়িগুলো ছাড়াও রোনালদোর কাছে রয়েছে পোর্শে পানামেরা। তো বন্ধুরা, দেখতে পেলেন রোনালদো কত বিলাসী একজন খেলোয়াড়। তার গ্যারেজে পৃথিবীর সব থেকে বিলাসবহুল গাড়িগুলো রয়েছে। আর শুধু গাড়ি নয়, রোনালদো বেশ কয়েকটি প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে। রোনালদোর প্রথম জেটটির নাম হচ্ছে গালস্টিম ২৫০। এই বিলাসবহুল জাহাজটির মূল্য প্রায় ১৫০ কোটি টাকা। দ্বিতীয় জেটটির নাম হচ্ছে গালস্টিম ৬৫০, আর এই জেটটির মূল্য মোটামুটি ৫০০ কোটি টাকা। রোনালদো তার এই প্রাইভেট জেটটি নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে নিয়েছে। তাছাড়া এই প্রাইভেট জেটের ভেতরে ৫ স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে। রোনালদো কোন দেশে ভ্রমণ করলে বা কোন দেশে খেলতে গেলে এই প্রাইভেট জেটটি নিয়ে যান। মজার ব্যাপারটি হচ্ছে, রোনালদো তার বিপুল পরিমাণ অর্থ তার পোশাকের পেছনে ব্যয় করে থাকে। মানে রোনালদো নিজেকে খুবই ফিটফাট রাখতে পছন্দ করে। যেমন রোনালদোর যে ঘড়ি রয়েছে সেটি পৃথিবীর সব থেকে দামি ঘড়ির মধ্যে অন্যতম। রোনালদোর কাছে একটি ঘড়ি রয়েছে যেটি সম্পূর্ণ ডায়মন্ড দিয়ে তৈরি করা হয়েছে। শুধুমাত্র এই ঘড়িটির মূল্য প্রায় ৪ কোটি টাকা। তো যাই হোক, এক নজরে ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি। যেমন তার সম্পূর্ণ নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো ডস সেন্টো সাইভিরো। রোনালদোর আরো একটি নাম রয়েছে এবং সেটি হচ্ছে রকেট, মানে তার কাছের মানুষজন তাকে রকেট বলে ডাকে। তো রোনালদো জন্মগ্রহণ করেছিল ১৯৮৫ সালে পর্তুগালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ৩৩ বছর। রোনালদোর বাবার নাম হচ্ছে জর্জ ডেনিস সাইভিরো। রোনালদোর মায়ের নাম হচ্ছে মারিয়া স্যান্টস। এছাড়া রোনালদোর দুজন বোন রয়েছে, তাদের নাম হচ্ছে কাটিয়া আভিরো এবং আরেকটি বোনের নাম হচ্ছে আলমা স্যান্টস। রোনালদোর একজন বড় ভাই রয়েছে যার নাম হচ্ছে হিগো ডস স্যান্টস। রোনালদোর স্ত্রীর নাম হচ্ছে জর্জিনা। রোনালদোর ফ্যান ফলোয়াররা হয়তো তাকে চিনতে পারে। মজার ব্যাপারটি হচ্ছে, রোনালদোর ৪ জন ছেলে মেয়ে রয়েছে, তার মধ্যে ২জন ছেলে এবং ২জন মেয়ে। তবে রোনালদো নাকি বলেছেন যে তার জার্সি নাম্বার যেহেতু ৭, তাই তিনি সবকিছু ৭৩৭ করবেন। তাই তিনি আরো ৩টি সন্তান নিয়ে মোট ৭টি সন্তান করবেন। তো সেটা যাই হোক, বেস্ট অফ লাক রোনালদো। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, রোনালদো একমাত্র খেলোয়াড় যিনি কিনা ২০১৯ সালে শুধুমাত্র ফুটবল খেলেই ১,০০০ কোটি টাকা আয় করেছিলেন। এছাড়া রোনালদো ২০১৮ সালে জুভেন্টাস ক্লাবের সাথে ৪ বছরের চুক্তি করে, আর এই ৪ বছরে রোনালদো জুভেন্টাস ক্লাব থেকে প্রায় ২,২০০ কোটি টাকা পাবে। এছাড়া রোনালদো যখন রিয়াল মাদ্রিদ ক্লাব থেকে জুভেন্টাস ক্লাবে চলে আসে, তখন তিনি ট্রান্সফার ফি নিয়েছিলেন ১১৭ মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় মোটামুটি ১,০০০ কোটি টাকা। এই তো গেল যে খাত থেকে রোনালদো টাকা আয় করে থাকে। এছাড়াও অনেক আয়ের উৎস রয়েছে যে উৎস থেকে রোনালদো আয় করে থাকে। তাছাড়া প্রতি বছর ব্র্যান্ড স্পন্সর করে রোনালদো ৩৫০ কোটি টাকার উপরে আয় করে। তাছাড়া পৃথিবীর সব থেকে বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর জীবনের সব থেকে বড় কন্ট্রাক্টটি হচ্ছে নাইকি কোম্পানির সাথে। নাইকি কোম্পানির সাথে রোনালদো লাইফ টাইমের চুক্তিতে রয়েছে, আর রোনালদোর সারা জীবনে নাইকি কোম্পানি তাকে ১ বিলিয়ন ডলার দেবে, বাংলাদেশি টাকায় মোটামুটি ৯,০০০ কোটি টাকা। তাছাড়া রোনালদো একটু বিজনেস মাইন্ডেড প্লেয়ার। তিনি তার টাকাগুলো বিভিন্ন দেশে ইনভেস্ট করে রেখেছেন। যেমন রোনালদোর রয়েছে ২টি হোটেল। প্রথম হোটেলটির নাম হচ্ছে প্যাস্টেনা CR7 হোটেল, আর একটি হোটেল রয়েছে ফানচাল নামের এই জায়গাটিতে। এছাড়াও স্পেনে রোনালদোর একটি সেলুন রয়েছে, আর এই সেলুনটি হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট সেলুন। এছাড়াও রোনালদোর একটি কাপড়ের ব্র্যান্ড রয়েছে যার নাম হচ্ছে CR7। এতক্ষণে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন যে রোনালদো তার সারা জীবনে কত টাকা এখনো পর্যন্ত আয় করেছে। একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী রোনালদো পুরো পৃথিবীতে ২৫০ কোটি টাকার প্রপার্টিতে ইনভেস্ট করে রেখেছেন। এই প্রপার্টির মধ্যে রয়েছে ইতালিতে থাকা একটি বাড়ি। এছাড়াও নিউ ইয়র্ক সিটিতে ট্রাম্প টাওয়ারে রোনালদো একটি অ্যাপার্টমেন্ট কিনে রেখেছেন। তাছাড়া রোনালদো যে বাড়িটিতে বসবাস করে সেটি হচ্ছে পৃথিবীর লাক্সারিয়াস বাড়ির মধ্যে অন্যতম, আর এটি পর্তুগালে অবস্থিত রয়েছে। রোনালদোর এই বাড়িটি সমুদ্রের পাশে অবস্থিত। তাছাড়া
তারা রোনালদোর এই বাড়িটিতে জিমনেশিয়াম সহ রোনালদোর প্র্যাকটিসের আলাদা মাঠ রয়েছে। বন্ধুরা, রোনালদো একমাত্র ফুটবল প্লেয়ার যে কিনা বিলাসবহুল ইয়াটসও ব্যবহার করে থাকে। তার বিলাসবহুল ইয়াটসের নাম হচ্ছে গ্র্যান্ড 27 মেট্রো। এই বিলাসবহুল ইয়াটসটির মূল্য প্রায় 100 কোটি টাকার উপরে। এই বিলাসবহুল ইয়াটসের ভেতরে 5-স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে। বন্ধুরা, রোনালদোর একটি বিড়ালও রয়েছে যার নাম হচ্ছে পেপে। রোনালদো সবসময় এই বিড়ালের সাথে খেলাধুলা করে। বন্ধুরা, এখন হয়তো আপনারা ভাবছেন যে রোনালদো তার আয় করা টাকাগুলো শুধুমাত্র নিজের পেছনে ব্যয় করে থাকে। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দিই, রোনালদো তার আয়ের একটি বিরাট অংশ চ্যারিটিতে দান করে থাকে এবং রোনালদো একাই একটি অনাথাশ্রম চালান। রোনালদোর এই অনাথাশ্রমে প্রায় 600 জন শিশু রয়েছে যারা সম্পূর্ণ অনাথ। বন্ধুরা, যেমনটা আপনারা জানেন, রোনালদোর কাছে 4টি গোল্ডেন বুট রয়েছে। এর মধ্যে 2012 সালে রোনালদো তার একটি গোল্ডেন বুট নিলামে তুলেছিলেন। রোনালদোর এই গোল্ডেন বুটটি 13 কোটি টাকায় বিক্রি হয়েছিল আর এই সম্পূর্ণ টাকা রোনালদো গিজাতে একটি স্কুল তৈরিতে ডোনেট করে দিয়েছিল। বলা হয়ে থাকে ক্রিস্টিয়ানো রোনালদো সিগারেট কিংবা ড্রিঙ্ক কিছুই করেন না। তাছাড়া অন্য সব ফুটবলারদের গায়ে আপনি ট্যাটু দেখতে পেলেও রোনালদোর গায়ে কিন্তু আপনি কোনো ট্যাটু দেখতে পাবেন না, কারণ রোনালদো নিয়মিত ব্লাড ডোনেট করে থাকে। বন্ধুরা, আপনারা যারা মনে করেন যে রোনালদোর ক্যারিয়ার খুবই সহজ ছিল আর খুব সহজেই তিনি পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার হয়ে গেছেন, তাহলে আপনি একেবারেই ভুল করছেন। কারণ রোনালদোর জন্ম হয়েছিল একটি ভাঙা টিনের ঘরে। আপনারা জানলে অবাক হবেন, রোনালদো যখন পেটে ছিলেন তখন সংসারের অভাবের কারণে রোনালদোর বাবা চাচ্ছিল তার মায়ের অ্যাবর্শন করাতে, মানে রোনালদোকে পেটে মেরে ফেলতে। কিন্তু রোনালদোর মা এটা চাননি। রোনালদোর মা জোর করে তাকে জন্মগ্রহণ করান, যার কারণে রোনালদো তার মাকে খুবই ভালোবাসে। আর রোনালদো তার মাকে বলে যে তুমি তো আমাকে জন্ম দিতে চাওনি, কিন্তু আজকে দেখো তোমাদের সবার অভাব আমি একাই মিটিয়ে দিয়েছি। বন্ধুরা, রোনালদোর বাবা আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের অনেক বড় ফ্যান ছিলেন এবং তার নাম অনুসারেই তার ছেলের নাম রাখেন রোনালদো। রোনালদো ছোটবেলায় এতটাই দরিদ্র ছিলেন যে তার পরিবারের সাথে তিনি টিনের ঘরে বসবাস করতেন। রোনালদোর বাবা সেই শহরে বাগান পরিষ্কারের কাজ করতেন। রোনালদো অনেক ছোট থেকে ফুটবল খেলা শুরু করে দিয়েছিলেন। ফুটবল ছিল রোনালদোর কাছে নেশার মতো, সুযোগ পেলে তিনি মাঠে দৌড় মারতেন। ছোটবেলা থেকে রোনালদো এত ভালো ফুটবল খেলতেন যে মাত্র 8 বছর বয়সেই পুরো এলাকাতে তিনি চোখে পড়ে যান আর এলাকার ফুটবল ক্লাব অ্যান্ডোরনোতে তিনি ভর্তি হয়ে যান। তাছাড়া রোনালদোর মা ছোটবেলায় রোনালদোকে ক্রাই বেবি বলে ডাকতেন, কারণ রোনালদো কোনো ম্যাচ হেরে গেলে বা ভালো না খেলতে পারলে ওই ম্যাচে বসে বসে কাঁদতেন। ছোট বয়সে রোনালদোর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে পর্তুগালের স্থানীয় ক্লাব ওই সময় তাকে ভর্তি করে নিয়েছিল। আর পর্তুগালের এত বড় ক্লাবে চান্স পাওয়ার পর থেকে রোনালদো আরো বেশি করে প্র্যাকটিস করতে শুরু করে। রোনালদো একটি ইন্টারভিউ বলেছে যে তার এত সফলতার পেছনে তার বন্ধু অ্যালবার্টের হাত রয়েছে। রোনালদো এবং অ্যালবার্ট একই ক্লাবে খেলতেন। একদিন তাদের ক্লাবে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম শুরু হয় এবং একটি বড় ম্যাচের আয়োজন করা হয়। আর বিচারকরা বলেন যে এই ম্যাচে বেশি গোল করতে পারবে তাকে আমাদের একাডেমিতে নিয়ে যেয়ে ভর্তি করাবো। সেই ম্যাচে রোনালদোর টিম 3টি গোল দিয়েছিল। প্রথম গোলটি দিয়েছিল রোনালদো, আর দ্বিতীয় গোলটি দিয়েছিল তার বন্ধু অ্যালবার্ট, আর তৃতীয় গোলের সময় রোনালদোর বন্ধু অ্যালবার্ট একাই বল কাটিয়ে নিয়ে গিয়ে গোল পোস্টের কাছে চলে গিয়েছিলেন। তখন ম্যাচে গোল দেওয়ার জন্য একটি মাত্র লাথি দেওয়ার দরকার ছিল। তখন অ্যালবার্ট নিজে গোলটি না করে রোনালদোর দিকে বলটি এগিয়ে দেয় আর রোনালদোকে গোল দিতে বলে এবং রোনালদো সেই গোলটি দিয়ে দেয়। তখন রোনালদো হয়ে যায় হাই স্কোরার আর তারপরে ন্যাশনাল একাডেমিতে চান্স পায় রোনালদো। তারপর থেকে রোনালদোর জীবনে মোড় নেয়। ন্যাশনাল একাডেমিতে প্র্যাকটিস করার পর রোনালদো আরো ভালো ফুটবল খেলোয়াড় হয়ে ওঠেন। তারপর থেকে পুরো পৃথিবী তাকে আস্তে আস্তে চিনতে থাকে। রোনালদোর বয়স যখন 15 বছর তখন রোনালদোর বাবা মা জানতে পারে যে তার হার্টের প্রবলেম রয়েছে। তখন তার মা বাবা তাকে নিয়ে ডাক্তারের কাছে যান এবং তখন দেখা যায় রোনালদোর বড় ধরনের হার্টের প্রবলেম রয়েছে। তখন ডাক্তার বলে যে রোনালদোকে দৌড়াদৌড়ি মানে খেলাধুলা একেবারে বাদ দিতে হবে আর নয়তো রোনালদোকে অপারেশনের মধ্যে যেতে হবে। আর রোনালদো কোনোভাবেই ফুটবল খেলা ছাড়তো না, তাই অবশেষে তার হার্ট অপারেশন করা হয়। সৌভাগ্যবশত রোনালদোর এই অপারেশন সাকসেসফুল হয়। আর সুস্থ হবার পর যখন রোনালদো মাঠে নামার জন্য প্রস্তুত তখন তার উপর আরো বড় আঘাত চলে আসে। তখন রোনালদো লিসবন শহর থেকে জানতে পারে যে অতিরিক্ত মদ খাওয়ার কারণে তার বাবা মৃত্যুবরণ করেছে। তার পিতার মৃত্যুতে রোনালদো অনেক ভেঙে পড়ে আর মদ খাওয়ার কারণে রোনালদোর বাবার মৃত্যু হওয়ার কারণে রোনালদো আজ পর্যন্ত কোনো মদ খাননি। যেহেতু রোনালদোর পরিবারে তার বাবা একমাত্র আয় করত, তাই তার বাবা মারা যাওয়ার পর রোনালদোর মা বিভিন্ন লোকের বাড়িতে বাড়িতে কাজ করে সংসার চালাত। রোনালদোর মা বলে যে তোমাকে এদিকে তাকাতে হবে না, তুমি প্র্যাকটিসে মন দাও। আর তারপরে রোনালদো আরো ভালোভাবে প্র্যাকটিস করতে শুরু করে আর মাত্র 17 বছর বয়সেই তার দেশের ন্যাশনাল টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করে, যার কারণে রোনালদো মিডিয়ার চোখে পড়ে যায় এবং তারপরে চোখ পড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। আর তখনই 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব রোনালদোকে $17 মিলিয়ন দিয়ে কিনে নেয় এবং এক ঝটকাতেই রোনালদো জিরো থেকে মিলিয়নার হয়ে যায়। আর ওই সময় এটি ছিল সব থেকে বড় ট্রান্সফার ফি। আর এই ইংলিশ ক্লাবে আসার পর থেকে রোনালদোকে আর পেছনে তাকাতে হয়নি। তখন থেকে তার পরিবারের হাল ধরে নেয় রোনালদো আর আস্তে আস্তে হয়ে ওঠে পৃথিবীর সব থেকে ধনী ফুটবলার। বন্ধুরা, বর্তমানে রোনালদো এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে পৌঁছানো প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন। কে একজন বলেছিল, যখন আপনার
স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সফলতা শিখরে পৌঁছেছেন। আর কারা কারা রোনালদোর ফ্যান তারা একটু কমেন্ট বক্সে জানান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।